সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সরকারি বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফর্ম প্রয়োজন হয়। এটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, এটা অর্থ ও ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, যে কোনো অধিদপ্তরের ক্ষেত্রে হতে পারে, চাকুরির ক্ষেত্রে হতে পারে। তো এইসব ফর্ম আসলে কোথায় পাওয়া যায়? এইসব ফর্ম কি ইন্টারনেটে পাওয়া যায়? হ্যাঁ, এসব ফর্ম ইন্টারনেটে পাওয়া যায়, এবং এটার জন্য চমৎকার একটা ওয়েবসাইট আছে। আমাদের আজকের ভিডিওতে এই ওয়েবসাইট নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। সরকারি যে কোনো ফর্ম পেতে হলে আপনাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটের জন্য আপনাকে একটা নতুন ব্রাউজার ওপেন করতে হবে। দেখেন, আমি একটা নতুন ব্রাউজার ওপেন করলাম, এখানে মজিলা ফায়ারফক্স। আমি সেখান থেকে এখানে অ্যাড্রেস বারে আমাকে টাইপ করতে হবে ফর্মস ডট গভ ডট বিডি। এই ওয়েবসাইটে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। দেখেন, আমি এখানে চলে এসেছি। এটাই হচ্ছে এই যে বাংলাদেশ ফর্ম সকল সেবার ফর্ম এক ঠিকানায়, এইটি ডেভেলপ করেছে এটুআই। এটি সম্পূর্ণ বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট। তো দেখেন, এখানে প্রচুর ফর্মস আছে। তো এখানে ধরন অনুসারে আছে, দপ্তর অনুসারে আছে, তারপর সকল ফর্ম একসাথে আছে। এটা আপনি এখানে সকল ফর্ম একসাথে পাবেন। আবার পূরণকৃত নমুনা ফর্ম আছে, অর্থাৎ ফর্মে যদি আপনি কোনো হেল্প নিতে চান যে এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে, সেটার একটা নমুনা ফর্ম এখানে আছে। আবার জনপ্রিয় ফর্ম আছে, অর্থাৎ যে ফর্মগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে সেটাকে জনপ্রিয় ফর্ম বলা হচ্ছে। তো এখানে দেখেন, আবার এই যে এখানে এই যে আবেদন, অনলাইনে আবেদনও এখান থেকে করা যাবে। আবেদনের অবস্থা এখান থেকে জানতে পারবেন। ড্যাশবোর্ডে শুধুমাত্র অফিসের জন্য ড্যাশবোর্ড দেওয়া আছে। সো আমরা যদি এখানে ধরন অনুসারে দেখি যে অর্থ ও ব্যাংক, আইন শৃঙ্খলা ও আদালত, কৃষি ও সার, চাকুরি সংক্রান্ত তথ্য, ডাক টেলিযোগাযোগ, নিবন্ধন সংক্রান্ত, পরিবহন ও যোগাযোগ, পরিবেশ ও বন, পুরস্কার প্রাপ্তির আবেদন প্রতিবেদন, ভূমি সংক্রান্ত, মৎস্য ও প্রাণী, লাইসেন্স সংক্রান্ত, শিক্ষাবোর্ড, শিক্ষা সংক্রান্ত, শিল্প ও বাণিজ্য, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, স্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ, এগুলো হচ্ছে ধরন অনুসারে। এবার যদি দপ্তর অনুসারে আপনি যান, সো আমরা যদি এখানে দপ্তর দেখেন, এখানে অনেক ধরনের দপ্তর আছে, অনেক ধরনের দপ্তর এখানে আছে। বাংলাদেশ গভর্নমেন্ট সহ অন্যান্য দপ্তরসমূহ এখানে দেওয়া আছে। সো এখানে কিন্তু আপনি দপ্তরগুলো পাবেন, বিভিন্ন ধরনের দপ্তর আছে, সেই দপ্তরগুলো আপনি এখানে পাবেন। তো আপনাকে সেই আপনার কাঙ্ক্ষিত দপ্তর খুঁজতে হবে যে আপনি আসলে কোন দপ্তরের ফর্মটা চাচ্ছেন। তো দেখা যাচ্ছে আমরা আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা ফর্ম চাচ্ছি। তো শিক্ষা অধিদপ্তরে আমি ক্লিক দিলাম। এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফর্মসমূহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যেসব ফর্ম এখানে আছে, সেই ফর্মগুলো এখানে দেখেন। জেলা পরিদর্শন ছক, বিদ্যালয় পরিদর্শক ছক, পিটিআই পরিদর্শক ছক, প্রাথমিক বিদ্যালয় গ্রেডিং ছক সহ আরও অন্যান্য ছক আছে। সো আমরা এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফর্মগুলো আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। এরপরে আপনি যদি আরও ফর্ম চান, যে এই যে দপ্তর অনুসারে আমার দরকার নেই, আসলে সকল ফর্ম যদি আমরা চাই, তো দেখেন এখানে সকল ফর্ম এখানে দেওয়া আছে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি ফর্ম অব অ্যাকাউন্টস, কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি পরিবীক্ষণ ছক সহ এই যে নামদারির আবেদনপত্র, এখানে অনেক ধরনের ফর্ম আপনারা পেয়ে যাবেন। আপনার কাঙ্ক্ষিত ফর্মটা অবশ্যই এখানে আছে, সে ফর্মটা আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে এই যে এসিআর ফর্ম, চৌদ্দ শ্রেণী এসিআর ফর্ম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী, এগুলো সব আছে এখানে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম সহ আরও অন্যান্য ধরনের ফর্ম এখানে এই যে আছে। এই যে টিনের জন্য আবেদন ফর্ম, আপনি যদি টিনের আবেদন ফর্ম দেখতে চান, এটাও আপনি এখান থেকে পাবেন। এই যে টিনের আবেদন ফর্মে আপনি ক্লিক দেন, তাহলে কিন্তু আপনি ফর্মটা আপনার সামনে চলে আসবে। দেখেন, এই যে ফর্মটা কিন্তু চলে এসেছে। এখন এই ফর্মটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড অপশন আছে এখানে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে সেভ,
তারপরে আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। আমি যদি একটু দেখি যে আমার সেভ ফাইলটা কেমন, হ্যাঁ সেভ ফাইলটা হুবহু ঠিক একই রকম যেটা আমরা ওখান থেকে ডাউনলোড করেছি সেটার মতো। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা প্রয়োজন হয় চাকরিজীবীদের জন্য, সো আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন। এরপরে আমরা আসি আর একটু অন্য বিষয় নিয়ে কথা বলি, এই যে পূরণকৃত নমুনা ফর্ম। এখানে দেখেন এই যে পূরণকৃত নমুনা ফর্ম আছে, সো আমরা একটু একটা ফর্ম দেখি যে আসলে কীভাবে পূরণ করে দেওয়া আছে। এখানে অনেক ধরনের ফর্ম আছে, কীভাবে ফর্মটা পূরণ করতে হবে। এখানে এখানে এই যে দেখেন একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ফর্ম, তো এটা আমরা একটু দেখি ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্মের নমুনা ফর্মটা কীভাবে পূরণ করা আছে। এই যে এখানে চলে এসছে, আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে ড্রাইভিং লাইসেন্সের জন্য নমুনা ফর্ম আবেদনপত্রটা আমরা দেখতে পাবো, অর্থাৎ পূরণকৃত আবেদনপত্রটা আমরা দেখতে পাবো। এখানে এই যে বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সেকশন এতে এই যে কীভাবে পূরণ করতে হয়, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, নেম, নাম বাংলা ইংরেজিতে, ফাদার্স নেম, মাদার্স নেম, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, স্পাউস নেম, পেশা দিতে হবে, স্থায়ী ঠিকানা, বাড়ি, তারপরে ইউনিয়ন, উপজেলা, শহর, জেলা, পোস্টকোড, পরে হচ্ছে বর্তমান ঠিকানা। মানে ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে পুরো বিষয়টা কলম দিয়ে পূরণ করা একটা একটা ফর্ম, যে ফর্মটা আপনাকে পূরণ করতে, এটা যদি আপনি দেখে দেখে পূরণ করেন তাহলে আপনি নিশ্চয়ই এখান থেকে একটা হেল্প পাবেন। সো এখানে দেখেন আবার যদি আমরা এই যে ধরন অনুসারে দেখি যে অর্থ, ব্যাংক, আইন শৃঙ্খলা, আদালত, ধরা যাক যে অর্থ ব্যাংক সংক্রান্ত আমরা এখানেই ক্লিক দেবো। এখানে 58টি ফর্ম আছে দেখেন, এই যে অর্থ ব্যাংক সংক্রান্ত চলে এসেছে, এই অনেকগুলো ফর্ম, এখানে 58টা ফর্ম আছে। সো এখানে এইখান থেকে যে কোনো একটা ফর্ম আপনার প্রয়োজন মতো আপনি ফর্ম এখান থেকে নিতে পারবেন, নিয়ে আপনি আপনার কাজটা কাজটা করতে পারবেন। আপনি ঠিক একই রকমভাবে আপনার যে ডিপার্টমেন্টের আপনি কাজ করতে চাচ্ছেন সংশ্লিষ্ট সেই ডিপার্টমেন্টের কাজ আপনি করতে পারবেন। এখানে দেখেন আছে শিক্ষা বোর্ড, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত, আপনি যদি এখানে ক্লিক করি একটু দেখেন এখানে শিক্ষা সংক্রান্ত কিন্তু অনেকগুলো ফর্ম দেখা যাচ্ছে। তো এই ফর্ম থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেই ফর্মটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। দেখেন এখানে আমি যদি একটু প্রথম থেকে আপনাদের একটু দেখাই যে আসলে কী টাইপের ফর্ম এখানে আছে, যে অন্যান্য ছুটি, অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, এম ফিল, পিএইচডি কোর্সে ফেলোশিপ ও বৃত্তিপ্রাপ্তির জন্য আবেদন, সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ফর্ম, দাখিল আলিম একাডেমিক স্বীকৃতি মেয়াদ বৃদ্ধি, জেলা স্কাউটস পরিদর্শন ফর্ম, মাদ্রাসা কোড জন্য আবেদন ফর্ম, সরকারি শিশু পরিবারে ভর্তির আবেদন ফর্ম, এরকম অনেক ফর্ম আপনি এখান থেকে পাবেন। তো এখানে এইরকম দেখেন এই যে প্রত্যেকটা ধরনে এক একটা ফিগার দেওয়া আছে, 203টা এখানে আছে, তথ্য ডাক ও টেলিযোগাযোগে 50টা আছে, প্রতিবেদনে 20টা আছে, পুরস্কার প্রাপ্তির আবেদনে 11টা আছে। তো মোট এই যে আবেদন ফর্ম সংখ্যা হচ্ছে 1718টা আবেদন ফর্ম আপনি এই ওয়েবসাইট থেকে পাবেন, এবং এগুলো সব সরকারি ফর্ম। এই ফর্মগুলোর জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আপনি সরাসরি এখান থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন।